আমার এই ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যাদের জীবনের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর মধ্যে একটা হলো লজ্জা পাওয়া। এরা ফেসবুকে তো যে কোনো মেয়ের সাথে ডিডিএল যে শাহরুখ খানের মতো চ্যাট করে, এমনকি মাঝে মাঝে কোনো বন্ধুর হয়েও চ্যাট করে মেয়েকে ইমপ্রেস করে দেয়। কিন্তু সামনাসামনি কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে হার্ট খুলে হাতে চলে আসার উপক্রম। এরা ট্রেনে সামনে কোনো মেয়ে বসলে শার্ট লন্ডা টাইপ অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, কিন্তু মনে মনে ভাবে যদি মেয়েটার সাথে আলাপ করে নাম্বারটা নিতে পারতাম খুব ভালো হতো। আর এতক্ষণ ধরে এটা ভাবে যে যখন খেয়াল পড়ে তাকিয়ে দেখে সেখানে মেয়েটার জায়গায় একজন বয়স্ক দাদু বসে আছে। কেউ কেউ আবার সেম জেন্ডারের সাথে কথা বলতেও লজ্জা পায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্কুল বা কলেজে এরা কবে ভর্তি হলো আর কবে পাস আউট হয়ে বেরিয়ে গেল কেউ জানে না, কারণ পুরো স্কুল বা কলেজ লাইফে এরা কারো সাথে আলাপ করতে বা বন্ধুত্ব করতেই ভয় পায়। অনেক সময় এরা নিজের শাইনেস লুকানোর জন্য এমন অ্যাটিটিউড নিয়ে থাকে যে লোকে এদের অহংকারী ভাবে, যা তারা রিয়েল লাইফে একদমই নয়। এবং এই লজ্জা পাওয়ার জন্য এদের জীবনে অনেক বড় বড় সুযোগও হাতছাড়া হয়ে যায়। আর এদের মধ্যে সবাই জানে যে এরা শাই, কিন্তু কিভাবে এই শাইনেস দূর করতে হয় তা তারা জানে না। তো আমার যেসব বন্ধুদের মনে হয় তাদের জীবনে লজ্জা পাওয়াটা একটা বড় সমস্যা, তারা এই ভিডিওটা একটু সময় করে শেষ অবধি অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটা শেষ হতে হতে আশা করি তোমাদের লজ্জা পাওয়ার সমস্যাও শেষ হয়ে যাবে এবং তোমরা আগের থেকে অনেক বেশি কনফিডেন্টলি মেয়েদের সাথে এবং অন্য সবার সাথে কথা বলতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি তোমাদের সাথে আর তোমরা দেখছো সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। তো আজকের প্রথম টিপস হলো, তুমি যে শাই সেটা সবাইকে বলার দরকার নেই। তুমি শাই সেটা তুমি জানো, এটাই যথেষ্ট, কিন্তু সবার কাছে নিজের শাইনেসের অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো দরকার নেই। আমরা বারবার নিজের উইকনেস বা স্ট্রেংথের কথা কাউকে বললে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তার একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায় এবং আমরা সেরকমই ব্যবহার করতে শুরু করি। তুমি যদি বারবার সবার কাছে বলো যে আমি একটু শাই টাইপ আছি, সেই জন্য আমি সবার সাথে মিশতে পারি না, এতে লাভের লাভ কিচ্ছু হয় না, বরং তুমি নিজেকেই লোকের সাথে না মেশার জন্য কনভিন্স করে ফেলো। আর হ্যাঁ, নিজেকেও নিজে বলার দরকার নেই যে তুমি শাই। টিপ নাম্বার টু, ভুলভাল ইমাজিনেশন করা বন্ধ করো। তোমরা যারা শাই তারা একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা নিজের মনে নিজের শাইনেস নিয়ে প্রচুর আলতুফালতু ইমাজিনেশন ক্রিয়েট করে ফেলো। কলেজে কোনো মেয়েকে পছন্দ হলে তাকে বলতে তো ইচ্ছে হয় যে আমি তোমাকে লাইক করি, কিন্তু তারপরেই শুরু হয় তোমার ইমাজিনেশনের খেল। তুমি ভাবতে থাকো যে মেয়েটা যদি সবার সামনে আমাকে রিজেক্ট করে দেয় তাহলে তো আমার ক্লাসে খিল্লি হয়ে যাবে, আর যদি চড়থাপ্পড় মেরে দেয়, না থাক বাবা, যেমন দূর থেকে দেখি সেটাই ভালো, বরং একটু ওয়েট করি, কিছুদিন পরে বলবো। আর তারপর একদিন তোমার বেস্ট ফ্রেন্ড রাহুল সেই মেয়েটার হাত ধরেই তোমার কাছে নিয়ে এসে বলে, ভাই এটা তোর বৌদি, আমরা কলেজ শেষ হলেই বিয়ে করছি। এরকম সিচুয়েশন যাতে তোমার জীবনেও না হয়, তাই আজ থেকেই ভুলভাল কল্পনা করা বন্ধ করে দাও। উল্টো দিকের মানুষটা তো আর বাঘ নয় যে তোমাকে খেয়ে ফেলবে। বিন্দাস তার সাথে মনের কথা শেয়ার করো, হয় হ্যাঁ হবে নয় না হবে, অন্তত পরে এরকম আফসোস হবে না। টিপস নাম্বার থ্রি, নিজেকে বলো তবু আমি বেস্ট। আমরা অনেকেই নিজের লুকস, স্ট্যাটাস, হাইট, কথা বলার স্টাইল এগুলোর জন্য নিজেকেই নিজে আন্ডার এস্টিমেট করি। আমি তো রোগা, আমাকে মনে হয় কেউ লাইক করে না, আমার হাইটটা এত কম, আমাকে কি কেউ ভালোবাসবে, আমি কথা বলতে গেলে তোতলাই, আমাকে নিয়ে নিশ্চয়ই সবাই মজাই করবে। এইসব ভেবে আমরা অন্যদের সাথে মিশতে লজ্জা পাই, রিজেকশনের ভয় পাই। তাই আজকে থেকে এগুলো ভাবা বা বলা বন্ধ করে দাও। এগুলোর কোনোটাই তোমাকে পপুলার বা সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারে না। আর যদি এগুলো বলতেই হয় তার সাথে একটা লাইন যোগ করে দাও, তবুও আমি বেস্ট, আমি কালো তবুও আমি বেস্ট, আমি বেটে তবুও আমি বেস্ট, আমি ইনকাম কম করি তবুও আমি বেস্ট, আমার ওয়েট হয়তো একটু বেশি তবুও আমি বেস্ট। এই তবুও আমি বেস্ট একদিন তোমাকে বেস্ট বানিয়ে দেবে। অ্যান্ড বিলিভ মি, এই ছোট কথার চেঞ্জটা তোমার কনফিডেন্ট কোন লেভেলে বাড়িয়ে দেবে তুমি কল্পনাও করতে পারো না, জাস্ট ট্রাই করে দেখো। টিপস নাম্বার ফোর, তোমার শাই হওয়ার মেন কারণটা খুঁজে বের করো। আমরা অনেকে নিজের শাইনেসের মূল কারণটাই কোনোদিন খোঁজার চেষ্টা করিনি, কিন্তু যে কোনো সমস্যার কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু সেই সমস্যা দূর করার চান্স অনেকটা বেড়ে যায়। আজকেই খাতা পেন নিয়ে বসো এবং খুঁজে বের করার চেষ্টা করো তুমি কেন লজ্জা পাও, কোন পরিস্থিতিতে লজ্জা পাও, সেগুলো লেখো এবং তারপর দেখো এর মধ্যে কোন কোন জিনিসগুলো তুমি বদলাতে পারবে না বা বদলানো তোমার হাতে নেই, যেমন তোমার হাইট, তোমার স্কিন কালার ইত্যাদি। তাই এগুলোর কথা ভেবে লজ্জা পাওয়া বন্ধ করে দাও, কারণ এগুলো তোমার কোয়ালিটি কখনোই ডিসাইড করতে পারে না। আর যেগুলো মনে হয় তুমি বদলাতে পারবে, যেমন তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তোমার ড্রেসিং সেন্স ইত্যাদি, এগুলো বদলে ফেলার চেষ্টা করো। আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করে দাও। টিপস নাম্বার ফাইভ, আমি কেন এত লজ্জা পাই, আমার এত লজ্জা পাওয়া উচিত নয়, এসব ভাবা বন্ধ করো এবং নিজের লাইফের গোলে ফোকাস করো। রিল্যাক্স, লজ্জা পাওয়াটা এত বড় সমস্যা নয় যে সারাদিন তুমি এটার পেছনে ভেবে ভেবে নিজের সমস্ত সময় নষ্ট করবে। তার থেকে বেটার তুমি নিজের গোলকে অ্যাচিভ করার চেষ্টা করো, নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো, ভালো ভালো বই পড়ো,
এই চ্যানেলে ইনস্ট্যান্ট মোটিভেশন নামে একটা প্লেলিস্ট আছে, তার ভিডিওগুলো দেখো। আশা করি ভিডিওগুলো তোমার মনে নিজের স্বপ্নকে সত্যি করার এক নতুন আশা জাগিয়ে তুলবে। আর বিশ্বাস করো, তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে, এই শাইনেস নামক সমস্যাটা নিজেই নিজের লাগেজ গুছিয়ে তোমার লাইফ থেকে বিদায় নেবে। তো আজ থেকেই নিজের শাইনেসে ফোকাস করার বদলে নিজের ডিজায়ার, ড্রিম, গোল এগুলোতে ফোকাস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তুমি নিজের শাইনেস দূর করার জন্য কোন কোন স্টেপ নেবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি রেগুলারলি এখানে তোমাদের জন্য বিভিন্ন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি। তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।